সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আবারও ফিজিক্স আইসিটি ক্লাউড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম আহসান, প্রভাষক পদার্থবিজ্ঞান, গুরুদয়াল সরকারি কলেজ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কীভাবে অক্টাল বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা আলোচনা করব কীভাবে অক্টাল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি, সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, তখন অক্টাল সংখ্যা থেকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, তারপর ওই বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। ঠিক অনুরূপভাবে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তখন হেক্সাডেসিমাল সংখ্যাটিকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, তারপর ওই বাইনারি সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করবো, সেক্ষেত্রে অক্টালকে প্রথমে বাইনারিতে, বাইনারি সংখ্যাটিকে পরবর্তীতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আবার যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, সেক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যাটিকে প্রথমে বাইনারি, তারপর ওই বাইনারি সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এখন আমরা একটি উদাহরণ লক্ষ্য করব। 37.21 এটি একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে সর্বপ্রথম এই অক্টাল সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় সে বিষয়ে আমরা জেনে আসছি। ঠিক একই রকমভাবে আমরা এই অক্টাল সংখ্যাটিকে আমরা সেই বাইনারি সংখ্যায় রূপান্তর করব। অর্থাৎ অক্টাল সংখ্যাটি যে অক্টাল ডিজিটগুলো দ্বারা গঠিত তাদের প্রতিটির সমতুল্য বাইনারি মান লিখলেই আমরা বাইনারি সংখ্যাটি পেয়ে যাব। 3 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0 1 1, সমতুল্য বাইনারি মান হচ্ছে 1 1 1, 2 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0 1 0, 1 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0 0 1। আমরা এই অক্টাল সংখ্যাটির বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। এখন এই বাইনারি সংখ্যাটিকে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। আমরা ঠিক আগের ক্লাসটিতেই আমরা জেনে আসছি যে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে বাইনারি সংখ্যাটির পুরনো অংশের ক্ষেত্রে ডান থেকে বাম দিক বরাবর 4টি বিট নিয়ে গ্রুপ গঠন করতে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের ঠিক পরে 4টি বিট নিয়ে বাম থেকে ডান দিক বরাবর 4টি বিট নিয়ে একটি করে গ্রুপ গঠন করতে হবে। তারপর যে গ্রুপগুলো গঠিত হবে সেই গ্রুপগুলোর সমতুল্য হেক্সাডেসিমাল মান লিখলেই আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটি পেয়ে যাব। এখন আমরা প্রথমেই 4টি করে বিট নিয়ে আমরা গ্রুপ গঠন করব। এখন এখানে প্রথম পূর্ণ অংশের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে 4টি বিট রয়েছে, 1 1 1 1 একটি গ্রুপ, তারপর রয়েছে 0 1। এখন আরও 2টি বিট আমার প্রয়োজন, এই 2টি বিট পূরণ করবো আমরা 0 দিয়ে। এই একটি গ্রুপ হয়ে গেলো, একটি গ্রুপ হয়ে গেলো। এখন দশমিকের পরে 4টি বিট, 0 1 0 0 নিয়ে একটি গ্রুপ, তারপর রয়েছে 0 1। এখনও আরও 2টি বিট প্রয়োজন গ্রুপটি পূর্ণ করার জন্য। আমরা আরও 2টি বিট নিয়ে নিলাম, ব্যাস আমাদের আরেকটি গ্রুপ পূর্ণ হয়ে গেল। এখন এই প্রতিটি গ্রুপের সমতুল্য হেক্সাডেসিমাল মান লিখলেই আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটি পেয়ে যাব। এখন এখানে 0 0 0 1 এটার সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে 1, 1 1 1 1 এটার সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে এফ, এটার সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে, এটার সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে 4। এটি হচ্ছে আমাদের নির্ণয় হেক্সাডেসিমাল। এখানে যে হেক্সাডেসিমাল অঙ্কগুলো আমরা বের করলাম সেটা ওই স্থানীয় মানের ভিত্তিতে বিশ্লেষণ করেই এটি পাওয়া গেল। এটা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা একটি অক্টাল সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। B5.2A টি হেক্সাডেসিমাল সংখ্যা, এটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। সর্বপ্রথম এই হেক্সাডেসিমাল সংখ্যাটির প্রতিটি ডিজিটের সমতুল্য বাইনারি মান আমরা লিখব। বি মানে হচ্ছে
11 এটার সমতুল্য বাইনারি মান হচ্ছে 1011 5 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0101 2 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0010 A মানে হচ্ছে 10 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 1010 এখন আমরা এই সমতুল্য বাইনারি মানগুলো লিখলাম লেখার পর আমরা বাইনারি সংখ্যাটি পেয়ে গেলাম এখন এই বাইনারি সংখ্যার ক্ষেত্রে যখন আমরা অক্টালে রূপান্তর করব আমরা জেনে আসছি যে দশমিকের পূর্বে অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বাম দিক বরাবর তিনটি বিট নিয়ে আমরা গ্রুপ গঠন করব আর দশমিকের পরে আমরা তিনটি বিট নিয়ে বাম থেকে ডান দিক বরাবর গ্রুপ গঠন করব এখন এই যে একটি গ্রুপ এখন এখানে দুইটি বিট রয়েছে তাহলে এখানে একটি শূন্য দিয়ে আমরা গ্রুপটি পূর্ণ করব তাহলে আমরা তিনটি গ্রুপ পেয়ে গেলাম দশমিকের পরে 001 একটি গ্রুপ 010 একটি গ্রুপ এখানে দুইটি বিট রয়েছে একটি শূন্য দিয়ে এটি পূরণ করতে হবে এখন প্রতিটি গ্রুপের সমতুল্য অক্টাল মান লিখলেই আমরা অক্টাল সংখ্যাটি পেয়ে যাব তাহলে 010 এর সমতুল্য অক্টাল মানটি কত অক্টাল মানটি হচ্ছে 2 110 এর অক্টাল মানটি কত 6 এর অক্টাল মানটি কত 5 0011 0102 1004 এটি হচ্ছে আমাদের নির্ণেয় অক্টাল সংখ্যা গত ক্লাসে আমরা দেখে আসছি যে এটা আমরা স্থানীয় মানের ভিত্তিতে এই মানটা পেতে পারি ধরো আমি আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি যে আমরা কি জানি 2 to the power 0 2 to the power 1 2 square ধরো আমরা এই মাঝখানের গ্রুপটি ধরি 1 1 0 1 1 0 দ্যাট মিন্স 1 উপস্থিত তার মানে তার স্থানীয় মান কত 4 এখানে 1 উপস্থিত তার মানে স্থানীয় মান 2 0 অনুপস্থিত 0 দ্যাট মিন্স অনুপস্থিত তার মানে এখানে কোনো স্থানীয় মান নেই তাহলে 4 যোগ 2 কত 6 ঠিক এইভাবে সবগুলো আমরা বের করেছি তাহলে আজকে আমরা কি জানলাম যে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় কিভাবে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় আমরা আগামী ক্লাসে বাইনারি সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম